তুমি আমার জীবনটা তছনছ করে ফেলাছো। তছনছ করা জীবনটারে আমি আবার ভালো করে দিতে চাই। কেমনে কেমনে ভালো করবা তুমি? আপনার মায়েরটারে আমি আপনার কাছে ফেরত দিতে চাই। এই এই আমার মায়েরটা কি পুতুল নাকি? যেমন ইচ্ছা তেমন নিয়ে খেলবে রে। একবার তারা নিয়ে যাবে তুলে একবার দাম ফেরত দিবা। কি পাইছো তুমি? কোন সমস্যা তুমি আমার জীবনটা নিয়ে সিনেমিনি ফেলতেছ? জুতা মারুন তোমার মুখে? মারেন, আপনার যত ইচ্ছা খুশি আমার মুখে জুতা মারেন। আগে যদি হয়তো সত্য এটা আমি করতাম, কিন্তু এখন আর আমি সেই গরিব মেয়ে নাই। তুমি তুমি আমার জীবনটা তছনছ করে ফেলাছো। তছনছ করা জীবনটারে আমি আবার ভালো করে দিতে চাই। কেমনে কেমনে ভালো করবা তুমি? আপনার মায়েরটারে আমি আপনার কাছে ফেরত দিতে চাই। এই আমার মায়েরটা কি পুতুল নাকি? যেমন ইচ্ছা তেমন নিয়ে খেলবে রে। একবার তারা নিয়ে যাবে তুলে একবার দাম ফেরত দিবা। কি পাইছো তুমি? কোন সমস্যা তুমি আমার জীবনটা নিয়ে সিনেমিনি ফেলতেছ? আমি যদি সেই দিন মায়ের ভুল না বুঝা তার ফেরত নিয়ে তোমার জেলে দিতাম, তাইলে তোমার ঠিক শাস্তিটা হইতো। আজ আমি আপনার সামনে এসে দাঁড়াইছি। দেন আমার জেলে দেন, সারাটা জীবন আমি যেন জেলে পয়সা মরি। আপনার লগে আমি যে অন্যায় করছি সারা জীবনের শাস্তি আমার পাওয়ানো উচিত। সেটাই আমার করণ উচিত। সেটাই করেন, কিন্তু তার আগে একটা কথা। কি কথা? পয়লা আমার অন্যায়ের জন্য আমারে মাফ করেন, আর নিজে গিয়া আপনার মায়াটারে আপনি আমগো বাড়ির থেকে ফেরত নিয়ে আসেন। আপনার মায়া আগে যেমন ফুলের মতন ছিল, এখনো ফুলের মতনই পবিত্র আছে। ফেরত আসানোর পরে যে মায়ের আমি বাড়িতে ঢুকতে দিয়ে যাই, কোন মুখ লই আমি তার সামনে গিয়ে খারাপ? আপনি মুরব্বী মানুষ, আপনার ভুল ধরন আমার ঠিক না। তারপরেও বাপ হিসেবে আপনি অনেক নির্দয় ধরনের বাপ। হেনার লোকে আমি অনেক বড় অন্যায় করছি, বাপ হিসেবে আপনিও হেনার লোকে কম বড় অন্যায় করছেন। চুপ, একদম চুপ, একটা কথা কবে না। শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য আমি আমার মায়ের সাথে এরকম ব্যবহার করছি। সেটা আমি জানি, সেই জন্য আমি আপনার কাছে মাপ চাইতে আসছি। আপনি আমারে মাপ করেন, আর আপনি নিজে গিয়ে আপনার মায়ের ফেরত নিয়ে আসেন। আপনি না গেলে আপনার মায়ের জীবন ওই বাড়িতে আর কোনোদিন ফেরত আইব না। যাবো আমি, যাবো আমার।